লুঝনিকির ফাইনালে দুই দলেরই একাদশ অপরিবর্তিত থাকার কথা। তবে ফ্রান্সের খেলার ধরন একই থাকলেও সেমিফাইনালের কৌশল বদলে ফেলতে হতে পারে ক্রোয়েশিয়াকে। সাধারণত গোছানো দলের বিপক্ষে মার্সেলো ব্রোজোভিচকে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলে এনে লুকা মদ্রিচকে আরও অ্যাডভান্স রোলে খেলান জ্লাতকো ডালিচ। ফ্রান্সের বিপক্ষেও সেটাই হওয়ার কথা। ফ্রান্স পুরো টুর্নামেন্ট জুড়েই খেলেছে কাউন্টার অ্যাটাকে, নিজেদের অর্ধে থেকে এরপর সুযোগ পেলেই আক্রমণে ওঠে তারা। পজিশন বেস ফুটবল খেলা দলের বিপক্ষে এই কৌশল খুবই কার্যকরী, কিন্তু রক্ষণে মনোযোগী দলের বিপক্ষে ফ্রান্সকে সুবিধা করে নিতে বেশ কষ্টই করতে হয়েছে। ডেনমার্ক আর অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেটা দেখা গেছে এই বিশ্বকাপে। ক্রোয়েশিয়া যেহেতু বল পায়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ফ্রান্সের পুরনো কৌশলই তাদের দ্বিতীয় বিশ্বকাপটা এনে দিতে পারে। কিন্তু ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিততে হলে ক্রোয়েশিয়ার জন্য কাজটা কঠিনই। প্রথমে ফ্রান্সের কাউন্টার অ্যাটাক থামাতে হবে, পরে নিজেদেরও অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে ক্রোয়াটদের প্রেসিং ইংলিশদের রক্ষণ থেকে বিল্ড আপ করে খেলা শুরু করতে দেয়নি, ফলে বারবার এলোমেলো লং বল পাঠিয়ে খেলতে হচ্ছিল ইংলিশদের। মিডফিল্ড ফাঁকা রেখে ওপরে উঠে গেল ক্রোয়াট মিডফিল্ডারদের খুব একটা বিপদে পড়তে হয়নি। হ্যারি কেইন স্ট্রাইকার হিসেবে ভালো হলেও তার হোল্ড আপ প্লে যথেষ্ট ভালো নয়, সেকেন্ড বলগুলো তাই ইংল্যান্ড কাজেই লাগাতে পারেনি। এক্ষেত্রে ক্রোয়েশিয়া পাচ্ছে অলিভিয়ের জিরুকে। এখনও বিশ্বকাপে গোল শূন্য হলেও জিরু এই ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। তার লিঙ্ক আপ প্লে ভালো বলে ক্রোয়েশিয়াকে কৌশল বদলাতেই হবে। মিডফিল্ড ফাঁকা রেখে প্রেস করাটা ফাইনাল ম্যাচের জন্য বেশ ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে হাই ডিফেন্সিভ লাইন মেনটেন করেও ক্রোয়েশিয়া দূরত্বটা কমিয়ে আনতে পারে, আবার কিলিয়ান এমবাপের গতির জন্য সেটাও ব্যাকফায়ার করতে পারে। ক্রোয়েশিয়া তাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দিকে ফিরে তাকাতে পারে। লিওনেল মেসিকে ম্যান মার্কিং করার বদলে জোনালি মার্ক করেছিল ক্রোয়েশিয়া। এমবাপের ক্ষেত্রেও একই কাজ করতে পারে তারা। আর অফেন্সিভ ফুটবল খেলার চেয়ে বরং একটু ডিফেন্সিভ খেলে ফ্রান্সকে তাদের নিজেদের কৌশলেই আটকে দিতে পারে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার বিপক্ষেও প্রথমার্ধে এই ধারাতেই খেলেছিল তারা, সেক্ষেত্রে রক্ষণের সময় 4-5-1 শিফট করলে ফ্রান্সের জন্য কাজটা কঠিনই হয়ে পড়বে। ক্রোয়েশিয়া ফ্রান্সের ম্যাচ নির্ধারণ করবে আসলে দুই দলের মিডফিল্ড। আর্জেন্টিনার বিপক্ষে ওই একই কৌশল অনুসরণ করলেও ফ্রান্সের বিপক্ষে মিডফিল্ডে ফাঁকা স্পেস পাবে না ক্রোয়াটরা, তাতে অবশ্য ফ্রান্সকে কাউন্টার অ্যাটাক করা থেকে দূরে রাখতে পারবে তারা। আর অ্যাটাকের সময় জ্যাম প্যাক মিডফিল্ডে ক্রাকিটিচ আর মদ্রিচের ওপর প্রায় পুরোটাই নির্ভর করতে হবে ক্রোয়েশিয়াকে। ইভান পেরিসিচ দুই উইংয়েই খেলতে পারেন, ম্যাচের সময় নিজের জায়গাও বদলে ফেলেন তিনি। বেঞ্জামিন পাভার্দকে আউট অফ পজিশনে ফেলে রাকিটিচ আর মদ্রিচের কাছ থেকে পাওয়া ডায়াগোনাল বলগুলো কাজে লাগাতে হবে অ্যাটাকে। এক্ষেত্রে পেরিসিচ আর রেবিচের ওয়াইড স্পেস কাজে লাগাতে পারার দক্ষতার উপর ভরসা করতে হবে ক্রোয়েশিয়াকে। অন্যদিকে ফ্রান্সের জন্য কাজটা সহজই, ফাইনালেও খুব বেশি ঝুঁকি নেবে না তারা। বেলজিয়ামের বিপক্ষে মাতুইদি রক্ষণে সাহায্য করেছেন ভালোভাবেই, বা প্রান্ত দিয়ে প্রতিপক্ষের কম্বিনেশন প্লে ভাঙতে ওই দুইজনের বোঝাপড়াও ছিল দারুণ। আর এনগোলো কান্তে এই বিশ্বকাপের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার, যেখানেই বল সেখানেই তিনি। পগবার ফরওয়ার্ড পাসিং ফ্রান্সের বড় শক্তি, আর সামনে তো গ্রিজমান আছেনই। ক্রোয়েশিয়া তাই যে কৌশলেই খেলুক ফ্রান্সই ফাইনালের পরিষ্কার ফেভারিট।